পরিচয়জনদের কেউ করোনায় আক্রান্ত হলে দুশ্চিন্তা হয় সবারই। অভিনেত্রী চীনা সাহার ক্ষেত্রেও বিষয়টা একই, কারণ সম্প্রতি করোনায় আক্রান্ত হন তার প্রেমিক ও অভিনেতা নীল ভট্টাচার্য। এই পরিস্থিতিতে কেমন আছেন চীনা? নীলের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর সকাল থেকেই একের পর এক ফোন আসছে চীনার কাছে। চীনা ভালো আছেন কিনা সেটাই জানতে চাইছেন সবাই। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি একদম ভালো আছি। এই প্রথম বোধ হয় মানুষ শুনে খুশি হলো যে আমার সঙ্গে নীলের অনেকদিন দেখা হয়নি। বহুদিন ধরে নীলের সঙ্গে দেখা হচ্ছে না চীনার। এই মুহূর্তে চীনা ব্যস্ত রয়েছে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নতুন ধারাবাহিক খড়কুটোর কাজ নিয়ে। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি, তাই নীলের সঙ্গে অনেকদিন ধরে দেখা হয়নি তার। তবে নীলকে নিয়ে চিন্তায় রয়েছেন চীনা। অভিনেত্রী বললেন, এটি খুবই চিন্তার বিষয়, আমি ওকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় রয়েছি। তবে ও সামান্য উপসর্গ দেখা গিয়েছে, কয়েকদিনের মধ্যেই ও ঠিক হয়ে যাবে। ঠিকঠাক খাওয়া দাওয়াও করছে, সঙ্গে ওষুধও খাচ্ছে। দক্ষিণ কলকাতার বাইপাসের কাছে একটি আবাসনে থাকেন নীল, তার বাড়ির খুব কাছেই থাকেন চীনাও। আপাতত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে নীলকে, বাড়িতেই চলছে তার চিকিৎসা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের তারকাদের নিয়ে নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন।